অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। তো আজকে আমরা আলোচনা করব যে তুমি কিভাবে সুরেন্দ্রনাথ ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছবে। তোমার পরীক্ষা কেন্দ্র যদি সুরেন্দ্রনাথ কলেজে হয় তাহলে তুমি সেখানে কিভাবে পৌঁছবে সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তুমি যদি জনশনে নামো, জনশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড, তাহলে দেখবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনের দিকে আসলেই দেখবে সেখানে অনেক টোটো এবং অটো থাকবে। তো তুমি সেখানে দাম জিজ্ঞাসা করলেই বলবে 40 টাকা চাইবে, কিন্তু তুমি যদি বলো যে 30 টাকা দেবো তাহলেই তোমাকে নিয়ে যাবে। এরপর তোমাকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে এসে নামায় দেবে। সেখানে নামলেই তুমি দেখতে পারবে সবাই লাইন দিচ্ছে এবং সেই লাইনেই তুমি দাঁড়িয়ে পড়বে। লাইনে দাঁড়ানোর পর তোমার অ্যাডমিট কার্ডের সাথে বা তুমি কম্পিউটারের দোকানে যে অ্যাডমিট কার্ডটি বের করেছো সেখানে সেই দোকান থেকে তোমাকে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটি ভালো করে ফিল আপ করবে। এরপর তোমাকে গেটে ঢোকার সময় একজন গার্ড তোমার ডকুমেন্টসগুলো চেক করবে। তারপর তুমি সেখানে যে ব্যাগ রাখার ব্যবস্থা আছে সেই জায়গায় ব্যাগ রেখে পরীক্ষা কেন্দ্রের দিকে এগিয়ে যাবে এবং পরীক্ষা কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়ার আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড এবং এক কপি ফটো অবশ্যই সাথে রাখবে।